আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো সেকেন্ড ইয়ারের অর্থাৎ বিডিপি সেকেন্ড ইয়ারের বাংলার সিলেবাস সেকেন্ড ইয়ারে আপনাদের তিনটি পত্র পড়তে হবে থার্ড পত্র অর্থাৎ থার্ড পেপার ফোর্থ পেপার অ্যান্ড ফিফথ পেপার এ তিনটি পেপার আপনাদের পড়তে হবে এবং তৃতীয় পত্র অর্থাৎ থার্ড পেপারে পড়তে হবে আপনাদের কাব্য তো কাব্যতে আপনাদের কি কি সিলেবাসে পড়তে হবে কার কার কী পড়তে হবে সেটি আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি তাতে আপনাদের সুবিধা হবে পরবর্তীতে পড়তে চলুন দেখে নিই আজকাল সিলেবাসটা কী কী পড়তে হবে আমাদের চর্যাপদের পাঁচটি পদ আছে এক নম্বর পদ পাঁচ নম্বর পদ ছয় নম্বর আঠাশ নম্বর তেত্রিশ নম্বর পদ শ্রীকৃষ্ণ কীর্তন পড়তে হবে রাধাভীর খণ্ডটি তিন নম্বরে আছে বৈষ্ণব পদ চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস প্রত্যেকের দুটি করে পদ আপনাদের পড়তে হবে এবং কৃত্তিবাসী রামায়ণ অরণ্যকাণ্ডে কৃত্তিবাসী রামায়ণ এটা পড়তে হবে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের আদি খণ্ড এটি গেল প্রাচীন ও মধ্যযুগের কাব্য এবার পড়তে হবে আধুনিক যুগের কাব্য বধ কাব্য রবীন্দ্রনাথের পাঁচটি কবিতা সোনার তরী আছে শতাব্দীর সূর্য আজি শঙ্খ আফ্রিকা অমৃত তারপর পড়তে হবে নজরুল ইসলামের তিনটি কবিতা জীবনানন্দ দাসের তিনটি কবিতা এই গেল আপনাদের তৃতীয় পত্রের কাব্যের সিলেবাস আপনাদের তৃতীয় পত্রে এটি পড়তে হবে ভাবছেন যে সাজেশানগুলো কোথায় পাবো সাজেশানগুলো আপনারা আমার এই এভারগ্রিন টিউটোরিয়াল চ্যানেল থেকেই পাবেন এবার টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সব কিছু সাজেশন পেয়ে যাবেন আগের আপনারা আগের ভিডিওগুলো দেখলে সাজেশনগুলো কতটা খেটেছে আপনারা ঠিক বুঝতে পারবেন তারপরে চলে আসি আবার চতুর্থপত্রে পত্রে আপনাদের পড়তে হবে উপন্যাস এবং ছোট গল্প উপন্যাস এবং ছোট গল্প পড়তে হবে উপন্যাসে চার ক্রেডিট এবং ছোটো গল্পে চার ক্রেডিট মোট আট ক্রেডিট উপন্যাসে পড়তে হবে আপনাদের কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের অরণ্য বহি মহাশ্বেতা দেবীর উপন্যাস এ তিনটা পড়তে হবে এবং ছোট গল্প পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র তার সঙ্গে বন্দ্যোপাধ্যায় তারিণী তারিণী মাঝি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুই মাচা চিকিৎসা সংকট গণেশ জননী সুন্দরম টোপ এই স্বাদটা আপনাদের ছোটো গল্প পড়তে হবে প্রত্যেকটা ছোটো গল্পের সাজেশান আমি এমনভাবে দেব যে প্রত্যেকটাই পরীক্ষাতে আসবে তো আপনারা ভালো করে প্রথমে আগে সিলেবাসটা বুঝে নিন তারপরে যে যখন আমি আপনাদের সাজেশানগুলো দেব তো পড়তে সুবিধা হবে এবং কোথায় কি উত্তর আছে কোন বইয়ে কি উত্তর আছে আমি আপনাদের সেটাও বলে দেব। তারপরে এবার দেখি পঞ্চমপত্রে কী কি আপনাদের পড়তে হবে পঞ্চমপত্রে পড়তে হবে রাম্য রচনা ও প্রবন্ধ তো প্রথমে প্রবন্ধ আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভারতের ভারতের স্বাধীনতা ও পরাধীনতা গীতিকাব্য এবং কালান্তর তো রবীন্দ্রনাথ ঠাকুরের কালান্তর থেকে দুটো পড়তে হবে সভ্যতার সংকট এবং কালান্তর আমি আপনাদের এই সিলেবাসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন এবং পড়তে পারবেন তারপর আছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নিয়মের রাজত্ব স্বামী বিবেকানন্দের শূদ্র জাগরণ ও বর্তমান ভারত সংস্কৃতির বিবর্তন আছে অন্নদাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আমাদের সংস্কৃতির বিবর্তন এবং প্রমোদ চৌধুরীর বই পড়া এই প্রত্যেকটা প্রবন্ধ থেকে বা প্রত্যেকটা আমি এমনভাবে আপনাদের সাজেশানগুলো দেব এবং উত্তরগুলো বলে দেব যা আপনাদের পড়তে খুব সুবিধা হবে এবং রাম্যরচনা আছে হুতুম প্যাচার নকশা কালীপরসুর সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের বাজে কথা মুস্তাব আলীর বই কেনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পতঙ্গ এইগুলো আপনাদের সেকেন্ড ইয়ারের বাংলার সাজেশান প্রত্যেক সেকেন্ড ইয়ার বাংলার সিলেবাসটা দিলাম আমি আপনাদের সাজেশান এমনভাবে তৈরি করে দেবো যাতে আপনাদের খুব সুবিধা হবে পড়তে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি থ্যাংক ইউ